ল্যান্ডিং করছি, ল্যান্ডিং করতে আছে, ছোটো রেডি আছে কিন্তু এটা। তুলেছি তুলেছি, আস্তে আস্তে আনো, আস্তে আস্তে আনো। দেখি তুলে নিয়েছি একটা কাছে কাছে না, মোবাইল খুলে দিই। বন্ধুরা, দিল্লি রোডের আমি মাঝুতে পড়েছি, নিম্নচাপ প্রচণ্ড, আকাশ অন্ধকার, তার মধ্যে শিকারিরা বসেছে, আমিও বসেছি। আমার একটা পাঙাশ মাছ হয়েছে, 6-7 কেজি হবে, আর ওদিকে কাতলা মাছ হয়েছে, আর ওপারে একটা মৃগেল মাছ হয়েছে। এখন সময় মনে হয় 8:30 বাজে সকাল, সারাটা দিন পড়ে আছে, ওয়েদারটা কী হয় কী জানি। যদি চেঞ্জ হয় তো খুব ভালো, একদম গুমোট হাওয়া বাতাস নাই, কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এক ঘন্টার মধ্যে মাছ মরে যায়। এতক্ষণ হয়নি, কাতলা কাতলা পাল্লার কাতলা সাব্বাস, একটু রাখো দাদা, পাল্লার কাতলা সকাল সকাল উঠে গেছে, দারুণ। দাদা কত নম্বর সিট করে তোমাদের? 31 নম্বর। যাক খুব ভালো, আরও দুটো তিনটে কাতলা মাছ পেয়েছে অলরেডি। তো দিল্লি রোডের খোলসে কোটার একটা বিগ সাইজ কাতলা মাছ সকাল সকাল উঠে গেল, খুব বাজে ড্যাম ওয়েদারতেও যে মাছটা পেয়েছে। দাদা তুমি কি খুশি? হ্যাঁ খুশি, দারুণ। সকাল সকাল অনেক বড় মাছ হয়েছে, এখন সকাল 9 বাজে মনে হয়। বাহ দারুণ দারুণ, গুড গুড গুড, দারুণ, খুব ভালো। চলো এই এই নম্বর এই সিটটা দেখ, খুব সুন্দর, চলে আসো দাদা, চলে মনে হয় পার হয়ে গেছে, চলে আসো, যাও চলে যাও চলে যাও দাদা, দাদা চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আবার শিকারিদের বলতে হয়। তাই না? বাকিদারটা বড়।
আর একটা খেলাচ্ছে ওদিকে, আর দুটো খেলাচ্ছে ওদিকে। দাদা গেল তোমাদের কিন্তু চারটে মাছ বড়। দাঁড়া এক সেকেন্ড দাঁড়াও, গুড শট পারলা না? শিওর, কত নম্বর সিটি পড়েছে দাদা? 39। গুড। দাদা আমরা যাই না তো, জলটা বাড়িতে তলায় ঢুকল। মিটুন ওই অন্যগুলো ফটাফট ঢুকিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃষ্টি হয়ে গেছে। এ মাছের মধ্যে ঢুকে গেছে, হয়ে গেছে মাছের, মাছের মধ্যে ঢুকে গেছে। আমার একটা গেছিল না, খুলে ভেবে আগে শুনে ইয়ে করে না। হ্যাঁ, ও আসবে না মাছ। নেমে যাও, নেমে যাও। না ল্যান্ডিং করেছি, ল্যান্ডিংয়ের মধ্যে মাছ আছে। ওই যে ওই যে রুই মাছ, কিন্তু রুই মাছ খাওয়া শুরু করেছে। বন্ধুরা আজকে দিল্লি রোড পুকুরের একটা সিটে খুব ভালো মাছ হয়েছে, মানে 1500 টাকা টিকিটে আশা করা যায় না এরকম ভালো মাছ খেয়েছে। তো আমরা ভিডিওটি দেখানোর চেষ্টা করব। দাদা একটু উঠাতে হবে যে নেটটা, দাদা পিছিয়ে আসুক, পিছিয়ে আসুক। একা উঠবে? তাহলে এনার্জি আছে নাকি? একটু শুয়ে দাও। পাল্লার কাতলা কটা ধরেছো? দুটো, দুটো বিগ সাইজ, সেই লেভেলের মাছ। ভাইয়ের ছবি তুলে নাও। হ্যাঁ সবাইকে নেবো, এবার আগে মাছ মাছের ছবি তুলে নিই। চলো এবার দাও, সবাই একটু বসো, একটু টিম বসো, তোমাদের টিমটা বসো। এই যে মালিক আমাদের রাজুদা, আর দাদা তোমাদের বাড়ি কোথায়? এখানে লোকালে, এই লোকাল শিকারি বিরাটিতে। খুব ভালো পুকুর, প্রচুর মাছ, আমাদের অজান্তে মাছ, প্রচুর মাছ পেয়েছি, আরো মাছ পাবো। আর কমিটিও খুব ভালো, মাছ ধরে খুব মজা পাবেন, চিন্তা নেই। এরকম টোটাল এই এখানে যা মাছ ধরেছে কত কেজি হতে পারে বোঝা যাচ্ছে? মোটামুটি 35 থেকে 40 কেজি মাছ আছে। তবে পাল্লার মাছ দুটো আছে, আর পাঙাশ মাছ একটা আছে, অনেক বড়, অনেক বড় পাঙাশ। পাঙাশ মাছ আমিও বড় পেয়েছি, আমি বড় কাতলা পাইনি। তো যাই হোক, সব ঠিক আছে দাদা, তোমাদের নেটটা একটু দেখবো কি পেয়েছো সারাদিনে, কি কত কষ্ট করলে, দেখো কষ্টের ফল। উঠাও, একদম উপরে উঠাও। তিন চার চারটে কাতলা হয়েছে, একটা বাটা হয়েছে, আর একটা মৃগেল হয়েছে। যাই হোক কম বেশি মাছ হয়েছে, আর আমার মাছ এবার আমি একটু দেখাই। দাদা সিটের মাছ আমি দেখাচ্ছি,
ছোট ভাই আজকে কুচো কাঁচা মাছ পেয়েছি বাংলা শাকটা সকালবেলায় ফাস্ট সকালে পেয়েছি 6 কেজি 400 গ্রাম হয়েছে ওটা বাড়িতে খাওয়ার জন্য পাঠানো হয়ে গেছে মারা গিয়েছিল বলে ওটাকে বাজার থেকে বাজার খোলা ছিল তখন বাজার থেকে কাটি একদম বাড়িতে ফ্রিজিং হয়ে গেছে আর পরে আরেকটা হয়েছে এটা কেজি 5 হবে আর এই যে ছোট ছোট কাতলা ধরেছি কয়েকটা আমার বড় কাতলা হয়নি এই ছোট কাতলা আর মিরগেল মাছ আছে অনেকগুলো তেলাপিয়া মাছ ধরেছি ইচ্ছা করে ভাজা খাবো বলে না গাটি কচু আর সর্ষে বাটা ওই শাবাস এই যে আমার বন্ধুরা বলে দিচ্ছে গাটি কচু আর সর্ষে বাটার তেলাপিয়ার ঝোল তো যাই হোক এবার পাশের সিটে মনে হয় একটা কাতলা হয়েছে আর ওই পাশের সিটে আমরা মাছার সিটে একটু যাবো মাছার সিটে অনেকগুলো মাছ ধরেছে ওরা ওখানেও পার্লার মাছ হয়েছে ওটা একটু দেখে আসবো নেটটা কোথায় গো তো মাছার পরে আমরা যাচ্ছি মাছার পরেও একটা সিটে ভালো মাছ হয়েছে আমরা একটু দেখে আসি এই দাদার আবার মাছ হয়েছে যাবে এক মিনিট দাদা একটু উঁচু করো দাদা পাল্লা একদম উঁচু করো তাহলে জলে জলে দাদাকে ভিজিয়ে দেবে একদম উঁচু করো জাগিয়ে দাও হ্যাঁ উঁচু করো উঁচু করো এই যে পাল্লার মাছ আছে আর সব মাছ দেখানো যাচ্ছে না তো যাই হোক ঠিক আছে ভালো আছো তো হ্যাঁ দাদা ভালো আছি তোমরা ভালো আছো খুশি তো মাছ ধরে এই আগের দিনও তো অনেক মাছ ধরলে তোমরা গুড গুড ধরো মাছ তো ধরার জন্য একুশ নম্বর সিটে দিল্লিতে মাছ হয়েছে কাতলা খুব বড় হয়নি রুই হয়েছে রুই খেয়েছে এইখানে তিনটে রুই পেয়েছে কাতলা পেয়েছে তিনটে এই ওয়েদারেও দিল্লি রোডে মাছগুলো হয়েছে সিটে পাজা পেটে হাত দে সামনের দিকে এরকম করে রাখো তাহলে আরও বড় মাছ মনে হবে দিল্লোডের মাছ আজকের 39 নম্বর সেট তুমি ঢোকাবে হ্যাঁ আমি কিন্তু ধরবো না কিছু মাছ খেয়েছে তুমি ঢোকাবে যারা আছে ওনার জলে ঘুরে এ ওখানে নিচু ওই কাদা আজ যেও না দাদা তুমি জলে পড়ে যাবে মারো না না কেন না বসি ভেঙে যাবে হ্যাঁ নিচে করে নিয়ে যাবে হ্যাঁ চলে যাবে এটা হচ্ছে ল্যান্ডিং স্টাইল ছবিটা তোলো হ্যাঁ এর থেকে বড় মাল বাদই রেখেছি নেটে নেট পরে দেখিনি ব্লেড নিয়ে চলো নিয়ে চলো ওদিকে নিয়ে চলো সুইবেলটা খুলে না হ্যাঁ ভাত তো হয়নি দেখো না